বিজনেস মানে শুধুই যে প্রফিট তা কিন্তু কখনোই নয়। লোককে দেখানোর জন্য যে বিজনেস সেটাকে আমরা কখনোই সাকসেসফুল বিজনেস বলতে পারি না। প্রোডাক্টের প্যাকিং দারুণ, মডেল বা ফিচার ভালো, কিন্তু ভেতরে মেটেরিয়াল যদি ভালো না হয় তাহলে সেই প্রোডাক্টের বিজনেস কখনোই লং টার্ম চলতে পারে না। প্রথম প্রথম কিছু মার্কেট করলেও সেই মার্কেট কিছুদিন পরই বসে যাবে। যদি বিজনেসে আপনাকে সাকসেসফুল হতে হয়, বেশি টাকা ইনকাম করতে হয়, বিজনেসকে দ্রুত গ্রো করাতে হয়, তাহলে আপনাকে বিশ্বের অন্যতম সাকসেসফুল বিজনেসম্যান যেমন স্টিভ জবস, কলোনিয়াল হারল্যান্ড, ডেভিড স্ট্যান্ডার্স, রতন টাটা, মুকেশ আম্বানি এদের মতো করে ভাবতে হবে। মানে আমি তাদের মতো করে আপনাকে বিজনেস করতে বলছি না, শুধু এটাই বলছি তাদের ওয়েটাকে ফলো করতে, তাদের মতো পজিটিভ থিঙ্কিং আপনার বিজনেসের মধ্যে নিয়ে আসতে। এই সফল বিজনেসম্যানরা আজ সফল হয়েছেন তাদের আত্মবিশ্বাস, কাজের প্রতি ভালোবাসা, ইচ্ছাশক্তি, পজিটিভ চিন্তাভাবনা, সেলফ স্যাটিসফ্যাকশন, ধৈর্য ইত্যাদির জন্য। বন্ধুরা, আমরা সবাই অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবসের নাম শুনেছি। বিজনেসের প্রতি তার নাকি একটা আলাদাই ন্যাক ছিল। তিনি বিজনেসকে নাকি তার নিজের থেকেও বেশি ভালোবাসতেন। আপনি নর্মাল কোনো বিজনেসম্যানের কাছে গেলে জানতে পারবেন যে সে শুধু টাকা ইনকাম করার জন্যই বিজনেস করে, কিন্তু স্টিভ জবস সবসময় বিজনেসকে ভালোবেসেছেন, নতুন কিছু করার চেষ্টা করেছেন। যতক্ষণ না তিনি স্যাটিসফাইড হতেন ততক্ষণ তিনি সেই কাজটাকে করে যেতেন। তিনি কখনোই ভাবেননি যে তিনি শুধু টাকা ইনকাম করবেন বলে বিজনেস করছেন, আর এই জন্য তার বিজনেস এত দ্রুত গ্রো করে আজ অ্যাপেল বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হয়ে উঠেছে। আমরা সাধারণত ফোনের আউটার স্ট্রাকচার আর ডিজাইন দেখি, কিন্তু জবস ইনার পার্টগুলির ডিজাইনের প্রতিও ততটাই গুরুত্ব দিতেন যতটা আউটার পার্ট ডিজাইন করার জন্য দিতেন। একবার জবস ফোনের ভিতরে যে সার্কিট থাকে সে সার্কিটের ডিজাইন তৈরি করার জন্য অনেক সময় লাগিয়ে দিতেন। সামান্য সার্কিট ডিজাইন করার জন্য এত সময় ব্যয় করতে দেখে জবসের কোম্পানির একজন এক্সপার্ট তাকে বলেই দিয়েছিলেন যে স্যার, সাধারণ মানুষ যারা আইফোন ইউজ করে তারা তো কখনোই এই সার্কিটটা খুলেও দেখবে না আর দেখার চেষ্টাও করবে না, শুধুমাত্র যারা টেকনিশিয়ানস তারাই খুলে দেখবে, তাহলে এই সার্কিটটাকে ডিজাইন করে সময় নষ্ট করছেন কেন? তখন তার উত্তরে জবস বলেছিলেন, কেউ দেখুক বা নাই দেখুক আমি তো দেখছি, আর সেলফ স্যাটিসফ্যাকশনটা আমার কাছে বড় ব্যাপার। এবং তিনি এটাও বলেন যে তিনি সবসময় তার বেস্টটা দিতে চান, যাতে ভেতরের সার্কিটটা কেউ না দেখতে পেলেও তার ফিলিংসটা মানুষের কাছে পৌঁছে যায় যে হ্যাঁ, অ্যাপেলের আইফোন বেস্ট প্রোডাক্ট। সো যখন কোনো প্রোডাক্টের প্রোডাকশানের উপর 100% এফোর্ট দেওয়া হয় তখন প্রস্তুতকারকের সেই ফিলিংস কাস্টমার্সদের কাছেও পৌঁছে যায়, আর তখনই গ্রো করতে থাকে বিজনেস। সুতরাং সেলফ স্যাটিসফ্যাকশন বা আত্মবিশ্বাস যে আমি আমার প্রোডাক্টে 100% দিচ্ছি, এটা বিজনেস গ্রো করানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি ছাড়াও আরও অনেক ফ্যাক্টর রয়েছে যা আপনার বিজনেসকে গ্রো করাতে অনেক সাহায্য করবে। অন্যান্য ফ্যাক্টরগুলি সম্পর্কে জানতে হলে এবং বিজনেসকে গ্রো করাতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং নিউ নিউ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন জেনে নিই কিভাবে বিজনেসকে গ্রো করানো যায়। নাম্বার ওয়ান, রিসার্চ বিফোর স্টার্টিং এ নিউ বিজনেস। যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে মার্কেট রিসার্চ করে নিতে হবে যে বিজনেসটি চলবে কিনা, বিজনেসটি আপনি চালাতে পারবেন কিনা। ঘর বাড়ি তৈরি করতে গেলে যেমন প্ল্যানিং করতে হয়, ঠিক তেমনই নিউ বিজনেস শুরু করার আগে আপনি একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে নিন। যেমন উৎপাদন খরচ কত হবে, বিক্রয় কোথায় করবেন, বিজ্ঞাপন কিভাবে করবেন, কোনো শপ করলে তার লোকেশান ইত্যাদি। এগুলি ছাড়াও যে বিজনেস আপনি করতে চান সে বিষয়ে আপনার অগাধ জ্ঞান থাকতে হবে, কারণ সব কাজ লোক দিয়ে হয় না। যেমন আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট বিজনেস করতে চান তাহলে আপনাকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে, অথবা যদি আপনি গোট ফার্মিংয়ের বিজনেস করতে চান বা পোলট্রি ফার্মিং করতে চান তাহলে আপনাকে সে বিষয়ে উপযুক্ত ট্রেনিং নিয়ে বিজনেস শুরু করতে হবে, নইলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। নাম্বার টু, ধৈর্য রাখুন। এবার আমাদের পাড়ার কটাদার কথা বলি। একই জায়গায় তিনজন পাশাপাশি তিনটি আলাদা আলাদা ফাস্টফুডের দোকান খুললো। কটাদার খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু উনি চান ব্যবসা শুরুর সাথে সাথেই শয়ে শয়ে কাস্টমার পেতে। তা কি কখনো হয়? দিন দশেক রোজ দোকান খুললেন কিন্তু কাস্টমার আর 7-8 জনের বেশি হয় না। উনি ভাবলেন এখানে বিজনেস চলবে না, তাই তিনি অন্য কাজ করতে লাগলেন।
সপ্তাহে 2-3 দিন দোকান খুলছেন আর বাকি দিন অন্য কাজ করছেন। এইভাবে মাসখানেক কেটে গেলেও তার খরিদ্দার কিন্তু আর বাড়ে না। অন্যদিকে আর দুটি দোকানের মধ্যে একটির তো গুণগত মান এবং পরিবেশ ভালো ছিল না, তো তার কথা আর বললাম না। বাট অপর যে দোকানটি ছিল সেটি একদম কটাদার মতো, বাট সে প্রত্যহ দোকান খুলতেন। আজ তার শয়ে শয়ে লোক তার দোকানে এসে ভিড় করেন, কারণ লোক জানে যে এই দোকানটি খোলা থাকবে এবং এখানে গেলে আমি পাবই। সো সাকসেস পেতে হলে আপনাদেরও ধৈর্য ধরতে হবে, একদিনেই সাকসেস পাওয়া যায় না। নাম্বার 3, একসাথে অনেকগুলো কাজ নয়। আপনারা যদি আমার প্রিয় অনিরুদ্ধদাতার কথাই ধরেন, উনি কত না বিজনেস করেছেন বাট একটিতেও সাকসেস হতে পারেননি। উনার কিন্তু টাকার অভাব নেই যে টাকার জন্য বিজনেস দাঁড় করাতে পারেনি, তা কিন্তু নয়। উনার যথেষ্ট পুঁজি আছে যে কোনো মাঝারি বড় বিজনেস করার জন্য, তবুও সাকসেস হতে পারেনি। কারণ কি? কারণ হলো একসাথে অনেকগুলো কাজ করতে যান, শেষে কোনোটাই করা হয়ে ওঠে না। আজ উনার মাথায় ব্রডব্যান্ড ইন্টারনেট বিজনেস আইডিয়া এলো, বিজনেস শুরুও করলেন। দুদিন পর আবার গোট ফার্মিং এর বিজনেসের আইডিয়া মাথায় এলো, সেটাও শুরু করলেন। কিছুদিন পর ইউটিউবে শর্ট ফিল্ম বানানোর আইডিয়া এলো, সেটাও শুরু করলেন। টাকার তো অভাব নেই, শুরু করতে ক্ষতি কি? আবার কিছুদিন পর অনলাইন প্রোডাক্ট সেলিং এর বিজনেস আইডিয়া মাথায় এলো, সেটাও শুরু করলেন। কিন্তু আপনি যদি আমাকে অনিরুদ্ধ দাদার বর্তমান অবস্থা জানতে চান, তাহলে আমি বলবো দাদা এখন একজন বেকার ছাড়া আর কিছুই নয়। কারণ এতগুলো বিজনেসের মধ্যে এখন একটিও করেন না, তাও তো অনেক বিজনেসের কথাই বললামই না। 50 লক্ষ টাকা নিয়ে নেমে এখন হাতে 5 লক্ষ টাকাও নেই। তাহলে এর দ্বারা আপনারা কি বুঝলেন? একসাথে অনেকগুলো কাজ নয়, সাকসেস পেতে ফোকাস সবসময় একদিকেই হওয়া উচিত। অর্থাৎ এখানে অনিরুদ্ধ দাদার উচিত ছিল একটি বিজনেসকে দাঁড় করিয়ে অপর বিজনেসটিকে শুরু করা। নাম্বার 4, নো ইওর কাস্টমার। বিজনেসকে ডেভেলপ করাতে বা গ্রো করাতে যাদের কথা না ভাবলে চলবেই না তারা হলো কাস্টমার। সবার আগে কাস্টমারের চাহিদা বুঝতে হবে, বুঝতে হবে তারা কোন প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী, তাদের ফিডব্যাক গ্রহণ করতে হবে। কাস্টমারদের সবসময় বেস্ট সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করুন, যাতে তারা অন্য কাস্টমারদেরও রিকমেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেস ফাস্ট গ্রো করবে। নাম্বার 5, ইউজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে কোনো বিজনেস গ্রো করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার বিজনেসের একটা প্রোফাইল তৈরি করুন এবং সেখানে আপনার বিজনেস প্রমোট করুন। আপনি আপনার তৈরি প্রোডাক্ট ফ্রিতে ইউটিউব এবং ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রমোট করতে পারেন। সাথে সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে, কাস্টমারদের সাথে সাথে রিলেশনশিপ বিল্ড করতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে গ্রাহকরা আপনার সম্পর্কে কি বলছে, সেগুলি জেনে নিয়ে গ্রাহক পরিষেবাটিকে উন্নত করতে হবে। নাম্বার 6, ইউজ গ্লোবাল প্ল্যাটফর্মস। আপনার বিজনেসকে দ্রুত গ্রো করাতে চাইলে আপনাকে গ্লোবাল প্ল্যাটফর্মকে ইউজ করতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো বিজনেস প্রোডাক্ট থাকে, তাহলে সেই প্রোডাক্ট আপনি অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সাইটগুলিতে বিক্রি করতে পারেন, যা সারা পৃথিবীর কাছে ছড়িয়ে যাবে এবং বিজনেস গ্রো করতে থাকবে। নাম্বার 7, হায়ার দ্য রাইট পিপল। কোনো বিজনেসকে গ্রো করাতে গেলে চাই ভালো স্টাফ এবং তার সঙ্গে চাই প্রত্যেকটা স্টাফের সহযোগিতা। তাই ভালো স্টাফ সিলেক্ট করুন এবং হায়ার করুন সেই সব মানুষদের যারা কাজ করতে ইচ্ছুক। শুধুমাত্র ভালো এমপ্লয়ি নয়, আপনাকে একজন ভালো বিজনেস অ্যাডভাইজারও খুঁজতে হবে। এছাড়াও ভালো কাজ করার জন্য এমপ্লয়ীদের এনকারেজ করুন এবং ভালো কাজ করলে তাদের রিওয়ার্ডস দিন এবং প্রমোশন করুন। নাম্বার 8, ডোন্ট ডুপ্লিকেট। কাস্টমাররা সবসময় ইউনিক জিনিস পছন্দ করে, কখনোই তারা ডুপ্লিকেট জিনিস পছন্দ করে না। তাই সম্ভব হলে আপনার প্রোডাক্টের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে ফেলুন এবং ইউনিক জিনিস বানানোর চেষ্টা করুন। একবার একটি প্রোডাক্ট বানিয়ে নিয়ে ভাবলেন সেটা সারা জীবন চলবে, সেটা ভাববেন না। কিছুদিন পর পর প্রোডাক্ট আপডেট করুন, প্রোডাক্টের মধ্যে ইউনিকনেস নিয়ে আসুন, আপনার বিজনেসের গ্রোথ কেউ আটকাতে পারবে না। এবং লাস্ট বাট নট ইন দ্য লিস্ট যেটা বলবো, সেটা হলো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া কোনো বিজনেসকে গ্রো করানো সম্ভব নয়, তাই নিতে হবে ঝুঁকি, নিতে হবে চ্যালেঞ্জ, তবেই সেই চ্যালেঞ্জকে ফুলফিল করার টার্গেট থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। বিজনেসকে গ্রো করানো খুব একটা ইজি কাজ নয়, এর জন্য প্রয়োজন হয় যথেষ্ট হার্ডওয়ার্ক এবং তার সঙ্গে চাই উইল পাওয়ার। তাই মাঠে যখন নামবেন আপনাকে পেশেন্স রাখতে হবে আর নিজের কাজ করে যেতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।